জটিল অস্ত্রোপচার করে নজির সৃষ্টি করলো আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। তাদের সকলকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যবাসী। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফল চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সংবর্ধিত করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। বিগত 25 বছর ধরে বামেদের শাসনকালে তলানিতে গিয়ে ঠেকেছে স্বাস্থ্য পরিষেবা। রাজ্যের স্বাস্থ্যের সূচক এতটাই খারাপ ছিল যে সাধারণ সর্দি জ্বরেও মানুষ ছুটত বহিরাজ্যে। এই অভিযোগের সত্যতা মেলে বহিরাজ্যের রোগীর স্থানান্তরণের হিসাব দেখলেই। চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে চলছিল এই জিবি হাসপাতাল। অথচ স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্র থেকে ঢালাও অর্থ প্রদান করা হলেও পরিষেবার উন্নতির কোনো লক্ষণ ছিল না। জিবি হাসপাতালের বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। এইসবের মধ্যে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি আইপিএফটিকে ক্ষমতার মসনদে বসায় রাজ্যের মানুষ। এই জোট সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয় বিধায়কদের মধ্যে। স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরটি যায় বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছে। এই দপ্তরের দায়িত্বভার গ্রহণ করার পর মন্ত্রী সুদীপ রায় বর্মণ স্বাস্থ্য দপ্তরের মান উন্নয়নে একাধিক পদক্ষেপ নেন, বিশেষত রাজ্যের হাসপাতালগুলির প্রতি বিশেষভাবে নজর দেন। বহিরাজ্যে স্থানান্তর করার প্রবণতা কমাতে বিশেষ জোর দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। একই সঙ্গে জিবির স্বচ্ছতা এবং রোগীর পরিষেবার প্রতি গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বদল হতে শুরু করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। ধীরে ধীরে রাজ্যের মানুষের ভরসার জায়গায় বিশেষ স্থান দখল করে নেয় স্বাস্থ্যকর্মীরা, যার প্রমাণ মিলল জিবি হাসপাতালের সফল জটিল অস্ত্রোপচারের ঘটনায়। গত 24 নভেম্বর রাজধানীর রামনগর 2 নম্বর রাস্তায় একটি বহুতল নির্মাণ স্কুল থেকে পড়ে গিয়ে রডবিদ্ধ হয় আসামের কোকরাঝাড়ের বাসিন্দা শুকুর আলী। তার শরীরের বিভিন্ন স্থান দিয়ে লোহার রড ঢুকে যায়। সংকটজনক অবস্থায় নির্মাণ শ্রমিক শুকুর আলীকে জিবিতে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় এই শ্রমিকের জটিল অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকের একটি দল। এরপর জিবিতেই চিকিৎসক লোকনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল রোডবিদ্ধ শ্রমিক শুকুর আলীর অস্ত্রোপচার করে। দীর্ঘ সময় ধরে চলা এই অস্ত্রোপচারের পর বর্তমানে শুকুর আলীর অবস্থা সংকটমুক্ত, প্রায় স্বাভাবিক হয়ে আসছে তার জীবন। জটিল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়তে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের কুর্নিশ জানিয়েছে রাজ্যের অনেকেই। এই সফল অস্ত্রোপচারের খবর স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের কাছে পৌঁছানোর পরই তিনি স্বাস্থ্য অধিকর্তাকে ডেকে যাবতীয় খোঁজখবর নেন। একটি অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ নিতে নির্দেশ দেন। সেই মোতাবেক শনিবার জিবি হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। কথা বলেন চিকিৎসাধীন নির্মাণ শ্রমিক শুকুর আলীর সঙ্গে। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন চিকিৎসকদের কাছ থেকে। এরপর এক অনুষ্ঠানের মাধ্যমে এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসক ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য সহ 17 জনের দলকে সংবর্ধনা জানান। কেবল চিকিৎসক নয়, চিকিৎসক কর্মীদের সহযোগিতাকেও সাধুবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। কাজের জন্য ব্যক্তিগত আমার তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জ্ঞাপন করছি এবং আশা করব আগামী দিনেও ত্রিপুরার মানুষ আপনাদের কাছ থেকে দারুণ পরিষেবা পাবে। সিনসিয়ারিটির কোনো অভাব থাকবে না, প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই বিষয়ে জানান চিকিৎসক ডক্টর দামোদর চ্যাটার্জি। তিনি বলেন রাউন্ডে গিয়ে এই খবর পান, খবর দেন অন্যান্য চিকিৎসকদেরকেও। তবে তাদের কাছে সমস্যা ছিল রোগী সকালে খাবার খেয়েছিল, অন্তত 7 বা 8 ঘন্টা না গেলে কিছু করা যায় না, তবু যত তাড়াতাড়ি অস্ত্রোপচার করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটির দিন আমি ওয়ার্ডে রাউন্ড দিতে এসেছিলাম, হঠাৎ করে আমাদের এখানে কল গেল সার্জারিতে যে একটা পেশেন্ট এরকম রড বিদ্ধ হয়ে এসছে। তা আমি তখন আমার পিজি এবং আমরা এলাম, তখন দেখলাম যে মানে বিশ্বের স্বরসজ্জা যেরকম হয়, অনেকগুলো রড পেট দিয়ে একটা পেটে ঢুকেছে, এখান দিয়ে মানে বাটন দিয়ে বেরিয়েছে, আর একটা পিছন দিয়ে বাঁ দিকে ঢুকেছে, আর একটা থাইয়ে পিয়ার্স করে আর একটা থাইতে ঢুকেছে। তো আমি দেখে মানে অবাক হয়ে গেলাম আর কি, যে এটাকে কী করা যায়। তবে একটা জিনিস ছিল যে পেশেন্টের ভাইটালগুলো খুব একটা খারাপ ছিল না। আমরা তখন রক্তের ব্যবস্থা করলাম, এক্স রে করলাম, রডগুলো কোথায় দিয়ে ঢুকেছে সেটা দেখলাম। দেখে আমি আমার যাদের আমি কনসাল্ট করলাম, ডক্টর কনক ভট্টাচার্যী কার্ডিওভাস্কুলার সার্জন, আমি ভেবেছিলাম যদি কোনো ভাইটাল ভেসেলগুলো ইঞ্জুরি হয় তাহলে ও টেক কেয়ার করবে,
তারপর অর্থোপেডিক্সের আমি সুকুমলকে বললাম, তারপরে আমাদের সরজিৎ দেববর্মা ছিল, তো সবাই মিলে আমরা অ্যানেস্থেজিয়া পার্থ ভট্টাচার্যকে আমি কল দিলাম, ও গাইনিতে ছিল, আমি ওকে বললাম যে পার্থ তাড়াতাড়ি এসো, আমাদের এই কেসটা করতে হবে। আরেকটা জিনিস আমাদের প্রবলেম করেছিল যে পেশেন্ট 8টার সময় ভাত খেয়েছে, সেই অন্তত 8 ঘন্টা বা 7 ঘন্টা না গেলে কিছু করা যায় না, তবুও আমি ভাবলাম যত তাড়াতাড়ি হয় করলে ভালো, অপারেশন করলে ভালো। তো তখন জিয়ে আমরা জেনারেল অ্যানেস্থেজিয়া দেওয়া যায়নি, আমরা স্পাইনাল অ্যানেস্থেজিয়া দিলাম, আর ওই পেশেন্টকে আমার জেনারেল সার্জারিতে ওটিতে না নিয়ে আমি ওকে অর্থোপেডিক্স ওটিতে নিয়ে গেলাম। আমাদের অর্থোপেডিক্সের যারা সার্জন ছিলেন দে হেল্প মি ব্লড, তো ওখানে আমরা অপারেট করলাম, আলটিমেটলি ওর রডগুলো সব বের করা হলো। অ্যাবডোমিনাল যে সার্জারি করলাম আমরা, সেখানে দেখলাম যে ভাইটাল ভেসেলগুলো ইঞ্জুরি হয়নি, তবে ইন্টেস্টাইন ইঞ্জুরি হয়েছিল, সেটা আমরা রিসেকশন করে অ্যানাস্টোমোসিস করে দিয়েছি। আর অর্থোপেডিক্সের যে ব্যাপারটা ওরা অর্থোপেডিক্সের ওরা করেছে, এবং পেশেন্ট বিকেল পর্যন্ত আমরা 2.5 ঘন্টা ধরে অপারেশন করেছিলাম এবং পেশেন্ট ভালো হয়ে গেল। এখন আমাদের ওয়ার্ডে বোধহয় দেখেছেন আপনারা পেশেন্টটা আছে, শুক্র আলী। এই কদিন খাওয়া দেওয়া যায়নি, আজকে থেকে আমি ওকে ফ্লুইড টুইড দিয়েছি, আমার মনে হয় ভালো হয়ে যাবে, ভালো আছে, বাড়ি যেতে পারবে। তবে মাঝখানে ওরা নিতে চাইছিল ওকে আসামে, আমি বললাম যে পেশেন্ট স্টেবিলাইজ হয়নি, আসামে নিয়ে আপনারা কী করবেন, আমাদের এখানে এক্সপার্টাইজ কম নেই, আমরা করছি এভরিথিং উই আর ডুইং, আগে পত্রিকাতে উঠতো না বা আমাদের কেউ সাহায্য করেনি, কখনো আমাদের কথা উঠেনি কোনো কিছু। আজকে আমাদের হেলথ মিনিস্টার মাঝখানে আমাকে ফোন করেছিলেন যে আপনি এই টিমের নামটা দিন, সবার নাম দিন, আমি স্যারের সঙ্গে দেখা করেছি, ওনাকে বলেছি যে কী করেছি আমরা, তো আমার মনে হয় এটা একটা ইউনিক থিং হয়েছে আমাদের জিবি হসপিটালে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।